এবারে আমরা একটু নাটক দেখতে যাচ্ছি। আমাদের রোগী হিসাবে সকলেরই আসলে অভিজ্ঞতা আছে ডাক্তারের কাছে যাওয়ার, কিন্তু একজন ডাক্তারের প্রতিদিনের যে অভিজ্ঞতা এ সম্পর্কে নাটক নিয়ে মঞ্চে আসছে ডাক্তার সুজা এবং ডাক্তার ওমর ফারুক। ডক্টর সুজা, ফজরের নামাজ পড়ে দিনের শুরু, 8:30 থেকে উপজেলা হেলথ কমপ্লেক্সে আউটডোরের ডিউটি শুরু, 7:30-টার মধ্যে বের হয়ে যেতে হবে, মায়ের করে দেওয়া ধোঁয়া উঠা এক কাপ চা আর এক টুকরো পাউরুটি খেয়ে চলে গেল তড়ি ঘড়ি করে কর্মস্থলের দিকে। চলুন দেখে নেই ডক্টর সুজার আউটডোরের কিছু খণ্ডচিত্র। বসেন, একটু বসেন, দেখি আপনার কি সমস্যা। সমস্যার কথা বলতে হইব কি ডাক্তার, আপনি কাশতে কাশতে আমার জান বাইরে যে দিছে, ও পিঠের পা গেল কই। চাচা আপনার সমস্যার কথা শুনে, আপনার সমস্যার কথা না বললে আমি কেমনে বুঝবো যে আপনার কি সমস্যা। কথাটা তো কইবার পাবো না, জান বাইরে গিয়ে দিছে, তাড়াতাড়ি ওষুধ লিখে দেন। চাচা চাচা ধূমপানের কোনো অভ্যাস আছে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ডাক্তার সাহেব আপনি এগুলা কি কথা কইতেছেন, বাজে কথা মুখে আনবেন না, এগুলো খারাপ অভ্যেস আমার মধ্যে নাই। তবে ইয়ে মানে হচ্ছে ডাক্তার সাহেব, আগে একটু একটু খাইতাম কিন্তু এখন এটা শুয়েও দেখি না। চাচা এই মানে বিড়ি সিগারেট বা ধূমপান এটা বাদ দিয়েছেন কতদিন আগে? মেলা দিন আগে বাদ দিছি বাবা। কতদিন আগে বাদ দিয়েছেন চাচা? দেখে তো মনে হচ্ছে সমস্যা অনেক জটিল, আপনার বুকে তো মনে হচ্ছে ইনফেকশন হয়ে গেছে। কি কোন ডাক্তার সাহেব, ইনফেকশন আবার কি ডাক্তার সাহেব, ধান খেতে পরশু দিন ধান কাটবার যায় বৃষ্টিতে ভিজছি, এই ভেজার কারণে ঠান্ডা লাগছে, ইনফেকশন হয় নাই ডাক্তার সাহেব। কি কোন আপনি এটা সিটামল মেট্রোইডে লিখে দেন, বড়ি খায় খায় দেখি ভালো হয়ে যাবো। না না চাচা এই সমস্যা একটু জটিল মনে হচ্ছে, একটু আপনাকে আমি একটু একটু টেস্ট দিচ্ছি, টেস্ট গুলো করান তারপরে আপনার চিকিৎসা দেই তাহলে ভালো হয়ে যাবে। কেন টেস্ট করবো কেন ডাক্তার সাহেব, হ্যাঁ আমার বোকা পাইছেন, হ্যাঁ টাকা খাওয়ার দান্দা, কমিশন খাওয়ার দান্দা, এই জন্য আপনাদের কষাই কয়। চাচা আপনি একটু বুঝতে ভুল করতেছেন, এটা সরকারি হাসপাতাল, এটা সরকারি হাসপাতাল বাবা, এখানে আমাদের এখানে অল্প খরচে সরকার এখন ভালো টেস্টের ব্যবস্থা করছে, আমি আপনাকে কয়েকটা টেস্ট দিচ্ছি, আপনি এগুলো করান তারপরে আমাকে রিপোর্ট দেখান, আমি আপনাকে ভালো ওষুধ লিখে দিই। বাবা দিন আনি দিন খাই, দিন আনি দিন খাই বাবা, একটা ওষুধ টেস্ট টেস্ট করবো পাবো না, আপনি আগে ওষুধ লিখে দেন, খায় দেখি যদি ভালো না হয় তারপরে ওষুধ, তারপরে আমরা টেস্ট করব। কথা ঠিক তো চাচা? হ্যাঁ জি বাবা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি কিছু ওষুধ করতে, তবে কাশির কাশির সিরাপ দিবেন, কাশির সিরাপ দিবেন বাবা। আচ্ছা ঠিক আছে চাচা, কাশির সিরাপ দিলাম। তবে প্যাড বাবা, আর কোনো সমস্যা আছে বাবা? অনেক অনেক দিন পুরো না গ্যাসের সমস্যা বাবা, পুরো আমাশয়ের সমস্যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গ্যাসের ওষুধ দিলাম, সিপ্রোমেট্রো ওষুধ দিবেন বাবা, প্যাড ভুটভুট করে বাবা। আচ্ছা আচ্ছা, পায়খানা খুবই শক্ত বাবা, বাবা কি আমার শক্ত, আপনি কামড়ায় বাঁকা করবেন না বাবা। কি বলেন চাচা এসব কি কথা? আচ্ছা ঠিক আছে, পায়খানা নরম করার ওষুধ দিলাম, একটু শাকসবজি খাইয়েন বাবা, একটু চুলকানি চুলকানি গেছে, এলে চুলকা গেছে, রাতে ঘুমাইতে পারেন আপনার সাজি প্রাক করে বাবা। চাচা আপনার দেখছি অনেক সমস্যা, অবস্থা খারাপ বাবা, চুলকানি মলম দিন বাবা। আচ্ছা আচ্ছা, এক পাতা মলম দিয়ে দিলাম, এটাও ভিটামিন দিন বাবা, ওষুধ দিলাম চাচা, বুড়ো মানুষ
আপনার চাচির জন্য কোন ক্যালসিয়ামের বড়ি দিন বাবা আবার চাচি এক চিকিৎসা দুই চিকিৎসা এ বাবা বাবা মাথা ব্যথা জ্বর মাঝে মাঝে একটু প্যারাসিটামল দিন সিটামল সিটামল চাচা প্যারাসিটামলও লাগবে জ্বর আচ্ছা ঠিক আছে দিলাম কিন্তু বাবা ইয়ে মানে বাবা হচ্ছে আমি একটু কথা বলতে যেতাম বাবা আবার কি কথা বাবা অনেক তো দিলাম বাবা 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 বহুত সুন্দরী বাবা আমি আচ্ছা আচ্ছা আজকের মতো এসব কথা থাক আজকে আমরা এই চিকিৎসাগুলো দিলাম আপনি এগুলো খান বাবা এই আমার কি হলো চাচা আমার কি সমস্যা বড় সমস্যার কথা তো বলা হয়নি বাবা আচ্ছা বড় সমস্যা মানে বাবা রাত্রি বেলায় আপনার চাচি খুব রাগে যায় বাবা বাবা খুব রাগে যায় কেন চাচা সরকারি হাসপাতালে তো এই ধরনের ওষুধ থাকে না তবে আমি কম দামের একটা ভালো ওষুধ লিখে দিলাম আপনি একটু বাইরে ফার্মাসি থেকে কিনে নেন তাহলে আমাদের এখানে সম্ভব না একটু কিনে নেন চাচা সরকারি হাসপাতালে ওষুধপত্র পাওয়া যায় না এই কই ডাক্তার সাহেব ওষুধ দিল দেয় না নাকি বাপ নিয়ে দিয়েছে ডাক্তার সাহেব এগুলো হচ্ছে সরকারি হাসপাতালে বর্তমান চিত্র সবাইকে ধন্যবাদ